শুনুন, বলছেন তো আমার ক্যালমের ক্লাসে, ক্যালমে ভিডিও তো চলে না। আচ্ছা গাইস, তো তোমাদের সমস্তে হোক কি এনজয় করছো ক্যালমে একটা লাইভ ক্লাসে সবো, এন্ড এই যে তোমরা ডাউটলোড প্র্যাকটিস করছি, তোমরা উইকলি টেস্ট কি প্র্যাকটিস করছি, এন্ড তোমরা এই অ্যাপ্লিকেশন কো এই ক্লাসে তো নিউ আসছো, তো তোমরা তো কোন তোমরা এই অ্যাপ্লিকেশন ক্যালমে অ্যাপ্লিকেশন তো গুগল প্লে স্টোর নালে প্রিভিয়াস ক্লাসে স্টার্ট করেছিলে গোটে নিউ চ্যাপ্টার, সেটা তাহলে তোমার অ্যানুয়াল কিংডম, অ্যানুয়াল কিংডমে আমি গোটে চ্যাপ্টার গোটে পার্ট কন্টিনিউ করেছিলে, তো যেমানে এইটার ফার্স্ট পার্টটা দেখি না, তো তোমাদের প্রিভিয়াস ভিডিওতে ইউটিউবে দেখি পারো, তো আজকে আমি নেক্সট কন্টিনিউ করবা। ফার্স্ট আমার টপিক হচ্ছে অডিও, সেটা আমি করেছিলাম প্রিভিয়াস ক্লাসে অ্যানিমাল কিংডমের ক্যারেক্টারিস্টিক্স, এই যে প্রসেসের কমবো সেফালাইজেশন বলা, ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ হেড ইন অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি। তো হেড ডেভেলপমেন্ট হচ্ছে না আমাদের অ্যানিমাল সম্পর্ক ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, হেড হলা, টেল হলা, ওকে ট্রাঙ্ক পার্ট হলা, তো ফার্স্ট যে আমাদের হেড ডেভেলপ হচ্ছে অ্যান্টেরিয়র পজিশন, তো সেটা কো আমি বলছি হ্যাঁ সেফালাইজেশন। হেড এর কোন হল হেড কন্টেইন ফুড ক্যাচারিং পার্টস, মেইন নার্ভাস সিস্টেম অর ব্রেন এন্ড মেজর সেন্স অর্গানস। সো হেড এর হচ্ছে ফুড ক্যাচারিং পার্ট, ফুড ক্যাচারিং পার্ট কোনটা, মাউথ, ওকে মাউথ এই গলা, তারপরে দেন নার্ভাস সিস্টেম হল হচ্ছে মেইন যেটা কন্ট্রোল করছে মোর বডি কো, অর্থাৎ ব্রেন কো, তারপরে মেজর সেন্স অর্গানস তো বলে আই হলা, ইয়ার হলা, নোজ হলা, ওকে টং হলা, এই সব পার্টস হচ্ছে হেড এর। আর হেডটা কোন ডেভেলপ হবে অ্যান্টেরিয়র পজিশন দিয়ে। আচ্ছা অ্যান্টেরিয়র পজিশন করলে কোন বুঝছ, ওতে অর্গানিজম আছে, আমি হিউম্যানের एग्जांपल নেবা, ওকে এই অর্গানিজম যে যদি হেড প্রেজেন্ট হয় সেটা কোন বলতে অ্যান্টেরিয়র পজিশন, ওকে আর যদি মনে করো লেগ হলা, লেগ মানে আউট কিছু অর্গান মানে টেইল হলো, যে পোর্শন মানে টেইল পোর্শনটা আমরা মেইনলি বলতে পোস্টেরিয়র পার্ট, ওকে তো সবগুলো হেডটা মনে রাখবো অ্যান্টেরিয়র পজিশনে ইনফরমেশন দিয়ে। তাহলে হলো সেফালাইজেশন, তো সেফালাইজেশন আমরা সব আকব অ্যানিমাল সম্পর্কে হয়ে নেক্সট আসছে হচ্ছে অ্যাপেন্ডেজেস। হোয়াট ইজ অ্যাপেন্ডেজেস, দে আর প্রজেক্টিং স্ট্রাকচারস অফ দ্য বডি দ্যাট পারফর্ম স্পেসিফিক ফাংশনস লাইক লোকোমোশন, ক্যাচিং অফ ফুড, ওকে লোকোমোশন, ফুড ক্যাচ করিং বাই দেন রিসিভিং সেন্সেশন এটসেট্রা। এটা হচ্ছে লিমস, উইংস, উইংস, অ্যান্টেনি, টেন্টাকলস আর প্যারাপোডিয়া। সো এই সব ডিফারেন্ট টাইপ অফ অ্যাপেন্ডেজেস, ওটা কি বডির বডি সেটা বাইরে থাকে প্রজেক্টিং হয়ে থাকে। কিন্তু আমি গোটা দেখেছিলে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম কি তার সিলিয়া প্রেজেন্ট না বডি, এটা গোটা ওয়ান টাইপ অফ লোকোমোশন, সরি অ্যাপেন্ডেজেস, যে কি লোকোমোশন এর হেল্প করছি, আর কোন কোন কিছু ফুড ক্যাটাগরি এর জন্য হেল্প করছি, আর সেন্স সিস্টেম এর জন্য হেল্প করছি। আমরা হিউম্যান সার্ভার কোন থাকে হ্যান্ড আউট লেগ থাকে, তো সেটা করতে আমরা অ্যাপেন্ডেজেস হ্যান্ড এন্ড লেগ, আর বার্স মনে করো হচ্ছে তোমাদের উইংস হচ্ছে বার্স মনে করো, সেটা অ্যাপেন্ডেজেস ছিলাম, ফিস মনে করো ফিন্স প্রেজেন্ট হচ্ছে, অ্যান্টেনি কার হচ্ছে আমরা ইনসেক্টস মনে করো, ইনসেক্ট মনে করো অ্যান্টেনি প্রেজেন্ট হয় না, সেটা মনে করো অ্যাপেন্ডেজেস, তারপরে টেন্টাকলস হচ্ছে কার হাইড্রা আর প্যারাপোডিয়া। তো এই সব ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম এর ডিফারেন্ট টাইপ র তোমার অ্যাপেন্ডিক্স এর জন্য হচ্ছে, আর সব অ্যাপেন্ডিক্স মানে মেইন ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কি লোকোমোশন করতে দেন হেল্প করবে, ফুড ক্যাচার করতে পারে হেল্প করবে, ও রিসিভিং সেন্সেশন মানে এক্সটার্নাল এনवायरमेंटে কিছু ইভেন্ট হলো তো সেটা জানি পড়লো, তো সেন্সটা রিসিভ করতে পারে কি
It is appendages help only. Okay. Next hoji segmentation. What do you mean by segmentation? Segmentation is a phenomenon due to the division hoji or differentiation of body into distinct portions called segments. And the body ta distinct portions are divided hobo. It is a body hoji. Okay. So there are body segment. It is a division hoba process ta kuwa hoji. Segmentation. Similar repeated segments are known as metamers or somite. A segmentation that divides animals both externally and internally is called metabolism. Both internally and externally animal segmentation holds. When externally the segments are present, plus internal segments are present. So, this process is called phenomenon called metamerism. Okay. Our similar division is like a small small parts for our formation hella it will be called to form metamers. Okay, it is equal or fewer segments in the lower human member. What is segment of our head, tapir main, body part of the tapir acid leg, then the division of the other hand part of the quota on this position for the portion.
ফর এক্সাম্পল যেমন দিলে 800, 800 আমরা বলিলে আমি দেখি মানে সেই সমান কর মেল সেল অর্গান বি রহুছি আউ ফিমেল সেল অর্গান বি রহুছি হেলা তো আমরা পাইবা হারমাফ্রোডাইট বা বাইসেক্সুয়াল অর মনোসেক্সুয়াল মনে রাখিব এই টু টার্ম ইম্পর্টেন্ট টার্ম সবু নেক্সট হচ্ছে আমার ইন মোস্ট অ্যানিমালস ইন দ্য মেল এন্ড ফিমেল সেল অর্গান অকার ইন সেপারেট ইন্ডিভিজুয়ালস দে আর কল্ড ইউনিসেক্সুয়াল অর ডাইসেক্সুয়াল সেটা হলো অর্গান এর ইন্ডিভিজুয়ালস মানে মেল পাকাটার মেল সেল অর্গান এবং ফিমেল পাকাটার ফিমেল সেল অর্গান রয়েছে পিজন তো যো অর্গানিজম মানুষ কো আমরা এক্সটারনালি দেখি কি জায়েন্ট পাইবো কি এটা মেলটা আছে এটা ফিমেলটা তো সেই যো এক্সটারনালি যো দেখি আমরা জায়েন্ট পাইবো সেই ফিচার কো কোয়া হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম ওকে সেক্সুয়াল ডাইমরফিজম যদি মা বাবা আমি গোটে আমি যদি কি আমরা হিউম্যানের মেল আর উইমেন কে জায়েন্ট পাইবো সেই মেল আর উইমেন যদি পিকক অফ পি এর মধ্যে জায়েন্ট হবো মেল এর ফিমেল পিজন এই মানে জায়েন্ট হচ্ছে সো এটা হচ্ছে আমাদের কোন সেক্স সেক্সের ফার্স্ট আমি কোন দেখিলে ওটা দেখিলে কি হারমাফ্রোডাইট আর ওটা দেখিলে ইউনিসেক্সুয়াল ডাইমরফিজম আর ওটা দেখিলে সেক্সুয়াল ডাইমরফিজম ওকে এই তিনটা ইম্পর্টেন্ট কনসেপ্ট মনে রাখিবো নেক্সট এসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন ওকে আচ্ছা এটা তো প্রায় তো কোন সালি যখন তুমি জানি কি বা ফিবি আউট এর কোন হচ্ছে যে ফার্স্ট আমি জানতে কি রিপ্রোডাকশন কোন যে প্রসেস তে ঘটে অর্গানিজম আর গোটে নিউ অর্গানিজম কো প্রোডিউস করে রিপ্রোডিউস করে ওকে সো এসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কোন এসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তো এটা কোন হচ্ছে যে নিউ অর্গানিজম গুলো ডেভেলপ হচ্ছে সে ভিতরে গোটে সিঙ্গল প্যারেন্ট কি আর গোটে নিউ ইনভিটো প্রডিউস করবে যেমন কি গোটে নিয়ে আমি ব্যাকটেরিয়া হ্যাঁ এই ব্যাকটেরিয়া আছে ওকে তো এবে এই ব্যাকটেরিয়া আর গোটে দুইটা থেকে প্রডিউস করবে কেমনি প্রডিউস করবে তারা যদি ডিভিশন হবো সেল ডিভিশন হবো ওকে নিউক্লিয়াস অফ ইউনিটি ডিভিশন নিয়ে যায় দেন যেটা আলাদা ব্যাকটেরিয়া আমাকে মারিল তাহলে মাঝে মাঝে গোটে সিঙ্গল প্যারেন্ট নিয়ে আমাকে দুইটা ইন্ডিভিজুয়াল মিলছে আমরা কোটেন এ সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখি পারি একটু एग्जांपल আছে এ সেক্সুয়াল রিপ্রোডাকশন রে এটা হচ্ছে ইল গোটে প্রকার তোমার অর্গানিজম ওকে ট্রিপ্যানোসোমা ট্রিপ্যানোসোমা এর সাইন্টিফিক নেম তো এটা একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে এন্ড তামুকু কোন হচ্ছে নিউ ইন্ডিভিজুয়াল প্রডিউস হচ্ছে তারপরে নেক্সট আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশন এর কোন হবে এই আমাকে দুইটা প্যারেন্ট দরকার পড়বে হ্যাঁ এটা মেল প্যারেন্ট আর ওটা ফিমেল প্যারেন্ট মেল প্যারেন্ট প্রডিউস করবে স্পার্ম আর ফিমেল প্যারেন্ট প্রডিউস করবে ওভা ওকে স্পার্ম আর ওভা এটা দেখো স্পার্ম এর স্ট্রাকচার এটা হচ্ছে ওভা স্পার্ম আর ওভাম মানে কোন হবে ফিউজ হবে আর তখন প্রডিউস করবে জাইগোট দেন এমব্রিও হ্যাঁ জাইগোট আর এমব্রিও প্রডিউস হলে আমরা সেটা ডিফারেন্সিয়েট হয়ে গিয়ে আমরা ওটে নিউ ইন্ডিভিজুয়াল প্রডিউস হবে এটা আমরা সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ফিডাম দেখলে যে সেক্সুয়াল এসেক্সুয়াল রিপ্রোডাকশন এর গ্যামেট প্রসেস হচ্ছে তো তারপরে যে ফার্টিলাইজেশন হচ্ছে ফার্টিলাইজেশন মানে কোন যে আমরা স্পার্ম আর ওভা দুইটা মেল আর ফিমেল গ্যামেট আমরা মিলিলে সেটা মানে কম্বাইন হওয়ার প্রসেস কো কোয়া হচ্ছে ফার্টিলাইজেশন ওকে তো সেটা কোন হচ্ছে দেখো এই এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এটা মিওসিস প্রসেস এর মধ্যে ডিভাইড হচ্ছে মেল টু মেল গ্যামেট ফিমেল টু ফিমেল গ্যামেট স্পার্ম আসলে ওভা আসলে এবং দুইটা গ্যামেট মানে ফার্টিলাইজেশন প্রসেসে মানে জাইগোট এর তৈরি আর এমব্রিও হ্যাঁ তারপরে মাইটোসিস প্রসেসে এমব্রিওটা কোনটা কোন কোন হবো তারা সেলটা কন্টিনিউয়াস ডিভাইড হবো ডিভাইড হবো আর গোটে ইয়ং ওয়ান প্রডিউস হবে
ତାକୁ ଯେମିତି ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ଥିଲା ସେଇ ଟାଇପ୍ର ଆଉ ଗୋଟେ ୟଙ୍ଗ ୱାନ୍ଟେ ବି ତାଙ୍କର ପ୍ରଡ୍ୟୁସ୍ ହେଲା। ଯେହେତୁ ଏଠି ଏଇଟା ସେକ୍ସୁଆଲ୍ ରିପ୍ରଡକ୍ସନ୍ ନା, ଏଥିପାଇଁ ଆଜି ମେଲ୍ ଆଉ ଫିମେଲ୍ ଦୁଇଟା ପ୍ୟାରେଣ୍ଟ ଟିଭିର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଦେନ୍ ଗ୍ୟାମେଟ୍ ଏନାଲିସିସ୍, ଏଇଟା ହେଉଛି କ'ଣ, ଯେଉଁ ଆମର ମେଲ୍ ଗ୍ୟାମେଟ୍ ଆଉ ଫିମେଲ୍ ଗ୍ୟାମେଟ୍ ଫର୍ମେସନ୍ ହେଉଛି ମେଲ୍ ଆଣ୍ଡ ଫିମେଲ୍। ଆଉ ଫର୍ଟିଲାଇଜେସନ୍ରେ କ'ଣ ହେଉଛି, ଫ୍ୟୁଜନ୍ ଅଫ୍ ଗ୍ୟାମେଟ୍ସ ଟୁ ଫର୍ମ ଏ ନ୍ୟୁ ଅର୍ଗାନିଜମ୍ ଅଫ୍ ଦ ସେମ୍ ସ୍ପିସିସ୍, ମାନେ ନିଜ ପରିକା ନିଜ ସ୍ପିସିସ୍ ପାଇଁ ଆଉ ଗୋଟେ ଅର୍ଗାନିଜମ୍ ପ୍ରଡ୍ୟୁସ୍ କରିବା, ତାକୁ ଆମେ କହୁଛନ୍ତି ରିପ୍ରଡକ୍ସନ୍। ସେକ୍ସୁଆଲ୍ ରିପ୍ରଡକ୍ସନ୍ ଇନ୍ ଆନିମଲ୍ସ ଦ ପ୍ରୋସେସ୍ ଇନଭଲ୍ଭ ଏ ସ୍ପର୍ମ ଫ୍ୟୁଜିଂ ୱିଥ୍ ଆନ୍ ଓଭମ୍ ହୁଇଚ୍ ଇଭେଞ୍ଚୁଆଲି ଲିଡ୍ସ ଟୁ ଦ ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫ୍ ଆନ୍ ଏମ୍ବ୍ରିଓ। ଆନିମଲ୍ସ ମଧ୍ୟରେ କ'ଣ ହେଉଛି, ଗୋଟେ ସ୍ପର୍ମ ଫ୍ୟୁଜ୍ ଓଭମ୍ ସାଙ୍ଗରେ ଗୋଟେ ଏମ୍ବ୍ରିଓ ଡେଭଲପମେଣ୍ଟ ହେଉଛି। ଓଭିପାରି ଆଉ ଭିଭିପାରି ଦୁଇଟା ଯୋଉ କନସେପ୍ଟ ମନେ ରଖିବ। ଓଭିପାରି କ'ଣ, ଇଟ୍ ଇଜ୍ ଅ ଫେନୋମେନନ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ଆନିମଲ୍ସ ଲେ ଏଜ୍ ହୁଇଚ୍ ଡେଭଲପ୍ ଆଉଟସାଇଡ୍ ଦ ମଦର୍ସ ବଡି ଆଣ୍ଡ ହ୍ୟାଚ୍ ଇଟ୍ ୟଙ୍ଗ ୱାନ୍ ହେଲା। ଏଠି ଆନିମଲ୍ସ ମାନେ କ'ଣ କରିବେ, ଏଗ୍ ଲେଇଂ କରିବେ ଆଣ୍ଡ ଏଗ୍ଟା ଡେଭଲପ୍ ହେଇକି ଗୋଟେ ନ୍ୟୁ ଇଣ୍ଡିଆରେ ପ୍ରଡ୍ୟୁସ୍ ହେବ, ଆଉ ଏଗ୍ର ଡେଭଲପମେଣ୍ଟ ଆଉଟସାଇଡ୍ ଦ ମଦର୍ ବଡି ହେବ, ମାନେ ଯୋଉ ଏମ୍ବ୍ରିଓ ଯୋଉ ଆମର ନ୍ୟୁ ବେବିଟା ସେଟା ଆଉଟସାଇଡ୍ ମଦର୍ ବଡି ଡେଭଲପ୍ ହେଉଛି। କିନ୍ତୁ ଭିଭିପାରିରେ କ'ଣ ହେଉଛି, ଏଠି ତ ଫେନୋମେନନ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫ୍ ଫିଟସ୍ ଫିଟସ୍ ମାନେ ଯୋଉ ଆମର ଏମ୍ବ୍ରିଓଟା ଅକର୍ସ ହେଉଛି ଇନସାଇଡ୍ ମଦର୍ ବଡି ଆଣ୍ଡ ୟଙ୍ଗ ୱାନ୍ ଇଜ୍ ବର୍ନ। ସେଠି କ'ଣ ହୁଏ, ୟଙ୍ଗ ୱାନ୍ ମାନେ ବର୍ନ ହୁଅନ୍ତି ମଦର୍ ବଡିରୁ, ମଦର୍ ବଡି ଭିତରେ ତାଙ୍କର ଡେଭଲପମେଣ୍ଟ ହୁଏ, ସେଟା ହେଉଛି ତମର ଭିଭିପାରସ୍ ଇନସାଇଡ୍ ମଦର୍ ବଡି। ଓକେ, ଅଭିପାରସ୍ ଅଭିପାରସ୍ ଆନିମଲ୍ ମାନେ ଏଗ୍ ଲେଇଂ କରନ୍ତି, ଆଉ ଭିଭିପାରସ୍ ଆନିମଲ୍ ମାନେ ସେମାନେ ଏଗ୍ ଲେଇଂ କରନ୍ତି, ସେମାନେ ଡାଇରେକ୍ଟ ୟଙ୍ଗ ୱାନ୍ ମାନଙ୍କୁ ବର୍ଥ ଦିଅନ୍ତି। ଦ ଫୁଡ୍ ରିକ୍ୱାର୍ଡ ଫର୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫ୍ ଏମ୍ବ୍ରିଓ ଇଜ୍ ଅଲରେଡ଼ି ଷ୍ଟୋର୍ ଇନ୍ ଦ ଏଗ୍। ଏମ୍ବ୍ରିଓ ଡେଭଲପମେଣ୍ଟ ପାଇଁ ଯାହା ବି ଫୁଡ୍ ଦରକାର ପଡ଼ିବ ସେଟା ଏଗ୍ ଭିତରେ ଆଗରୁ ହିଁ ଷ୍ଟୋର୍ ହେଇକି ଅଛି, ଏଗ୍ ଭିତରେ ୟୋକ୍ ପାର୍ଟଟା ଖାଏ। ଆଉ ଦ ଫୁଡ୍ ରିକ୍ୱାର୍ଡ ଫର୍ ଗ୍ରୋଥ୍ ଅଫ୍ ଏମ୍ବ୍ରିଓ ଇଜ୍ ପ୍ରୋଭାଇଡେଡ୍ ବାଇ ଦ ମଦର୍ ଥ୍ରୁ ପ୍ଲାସେଣ୍ଟା। ଓକେ, ଏଇଠି ଯେଉଁ ଏମ୍ବ୍ରିଓଟା ଡେଭଲପ୍ କରୁଛ ମଦର୍ ବଡି ଭିତରେ, ତାକୁ ଯେଉଁ ଫୁଡ୍ ଦରକାର ସେଟା ତାକୁ କେଉଁଠୁ ମିଳିବ, ପ୍ଲାସେଣ୍ଟାରୁ। ପ୍ଲାସେଣ୍ଟା କ'ଣ, ଗୋଟେ କନେକ୍ସନ୍ ଥାଏ ବେବି ସହିତ ମଦର୍ର, ଗୋଟେ କନେକ୍ସନ୍ ରହୁଛି ତାକୁ ଆମେ କହୁଛନ୍ତି ମଦର୍ ବେବି। ହଁ, ତାକୁ କହୁଛନ୍ତି ପ୍ଲାସେଣ୍ଟା। ପ୍ଲାସେଣ୍ଟା ଯେଉଁ ଫୁଡ୍ ଆସିବ ତା ପାଖକୁ, ସେଇ ଏମ୍ବ୍ରିଓ ପାଖକୁ। ଏକ୍ସାମ୍ପଲ୍ ହେଉଛି ଅଭିପାରୀ ଫ୍ରଗ୍, କ୍ରୋକୋଡାଇଲ୍, ବର୍ଡ୍ସ। ଅଭିପାରୀ ହେଉଛି ରାବିଟ୍, ମେନ୍ ଆଉ କଙ୍ଗାରୁ, ସେମାନଙ୍କ ପାଖରେ ଏଇ ଟାଇପ୍ର ଅଭିପାରସ ଆଉ ଭିଭିପାରସ ବୁଝିପାରିଲ। ଅଭିପାରସ ମାନେ ସେମାନେ ଏଲିଂ କରନ୍ତି, ଆଉ ଭିଭିପାରସ ମାନେ ସେମାନେ ୟଙ୍ଗ ୱାନ୍ସ ମାନଙ୍କୁ ବର୍ଥ ଦିଅନ୍ତି, ଦେ ଗିଭ୍ ବର୍ଥ ଟୁ ୟଙ୍ଗ ୱାନ୍ସ। Embryonic development starts with the fertilization of an egg cell by a sperm cell. Once fertilized, the ovum becomes a single diploid cell known as zygote. Fertilization is also a zygote layer, and diploid layer. First, it is a haploid thai. So, gametes are the last of these sperm or ovum, even if it is a haploid. It is a haploid, but it is a combined layer, the zygote layer, and it is a diploid layer, 2N, number of chromosomes in the thai. ସେଇଟା ହେଉଛି ଆମର କ'ଣ, ଏମ୍ବ୍ରିଓନିକ୍ ଡେଭଲପମେଣ୍ଟର ପ୍ରୋସେସ୍। ଫାର୍ଷ୍ଟ ନେଇକି ପୁରା ଲାଷ୍ଟ 20, ଫାର୍ଷ୍ଟ ନେଇକି 20 ୱିକ୍ସ ଯାଏଁ ଆମର ଏଇ ଟାଇପ୍ର ଡେଭଲପମେଣ୍ଟ ହେଉଥାଏ ଇନସାଇଡ୍ ମଦର୍। ଏଇଟା ବୁଝିପାରୁଥିଲେ ସମସ୍ତେ? ତା'ପରେ ନେକ୍ସଟ୍,
development. Okay, animals are development kemti hoche. First of all, direct development. Direct development kono? It is a type of development in which a young is directly born as a small version of an adult, and it develops into a mature individual without undergoing metamorphosis. एक कौन हो चुका हमारा डायरेक्ट डेवलपमेंट है ला एक रो जो इंडिविजुअल का हमारा बॉर्न हो ची से कौन हो ची हमारा एडल्ट मतलब एडल्ट से देखा हो ची तारा ही वो तो स्मॉल वर्जन पेरेंट टाइप का मतलब सिमिलर ही देखा हो बट ये साइज स्मॉल हो गया अब से धीरे धीरे ग्रेजुअल डेवलप हो गई तारा पेरेंट्स पर का सेम फॉर्मेशन है इसको ओके तो ये हम कौन से कौन डायरेक्ट डेवलपमेंट मतलब इंडिविजुअल का बर्थ फॉर्म हो ची तो पेरेंट्स पर का डायरेक्टली ही देखा जा सको ओके तो ये हम हमारा प्रोटोटाइप डेवलपमेंट अब वो कौन से डेवलपमेंट है ये एक देखिए पर मेरा ए हो ची तो नी वो हो ची देन धीरे धीरे साइज ग्रोथ लेवल पर उसके एडल्ट को आती है ग्रेजुअल मेटामॉर्फोसिस है ना मेटामॉर्फोसिस से कौन से बॉडी का स्ट्रक्चर धीरे धीरे चेंज से ही टिक टिक साइज इंक्रीज ही आती है अब हम देखो मतलब कि इनडायरेक्ट डेवलपमेंट इनडायरेक्ट डेवलपमेंट से कौन हो पर इनडायरेक्ट डेवलपमेंट लार्वा इज हैस्ड फ्रॉम द एग लार्वा देन मेटामॉर्फोस इन वन एडल्ट इन मामला मतलब एग हो लार्वा हो लार्वा से अपने तक फॉर्म होता हुआ एडल्ट को से जाए तो मतलब एडल्ट फॉर्म हो ही गया इट इज द एग हो कि एग का फॉर्म हो कि आदि टर्ड फॉर्म लेट टर्ड फॉर्म मतलब जो तो जो है कि ये भी तो लार्वा से लार्वा से फिर धीरे धीरे कन्वर्ट होकर एडल्ट फ्रॉग हो सो ए जो आप टार्टफोल्ड आसला जेतु से पेरेंट्स से के डिफरेंट देखा हो छी सेति पर ए प्रोसेस को कहो छी इनडायरेक्ट डेवलपमेंट हला डिफरेंस आ इनडायरेक्ट डायरेक्ट डेवलपमेंट से इनडायरेक्ट से कोन हो छी तो मन को लार्वा से दे गया हो छी और डायरेक्ट डायरेक्ट डेवलपमेंट से लार्वा से एब्सेंट हो छी हला सो एटा ही होला तुम्हारो डेवलपमेंट आउटर साइड and visceral peritoneum on the inner side. A number of organs called visceral organs lie inside the cilium. So cilium is the number of organs in the body the cavity. What is space? What is it? Our alimentary canal rohuchi, middle the alimentary canal, our body to the wall rohi lamana. Muscular wall rohi lamana, body to the wall. Tar bitter is what is space hai. So space hai means what is it? इस स्पेस का देखो तो इस स्पेस का भी एक बहुत ही ज़्यादा सीलोम और बॉडी कैविटी ओके तो तेरा कौन सी चीज़ है इसी तेरा आउटर साइड जो है पेरिटल पेरिटोनियम टिश्यू और इधर जो है विस्ट्रल पेरिटोनियम टिश्यू तेरा देखो तुम्हारे सीलोम का डायग्राम हो ची अब ये ठीक पड़ो ची सब लोग आउटर स्किन लेयर तब फिर मसल लेयर इंटरनल ऑर्गन्स भी हो जाती मेम्ब्रेन पेरिटोनियम तबेर गॉट और एंडोडर्म वगैरह गॉट तो हमारा एलिमेंटरी किनारे का हमें गॉट को इला एलिमेंटरी किनारे ला इधर इधर हमारा सिलोम हो गयी इधर हमारे क्रॉस का करण है यहाँ ही ची वो तो एनिमल बॉडी लो पटक रहा है ची ह्यूमन तो हमें सिंचे हम तो हमें इतने एग्जांपल देते हैं ह्यूमन केस है देखो इधर वो तो हमारा फूड पाइप हो ची गॉट ऐसा हो ची अब बॉडी का वाल हो ची इधर सो बॉडी का वाल आओ तो गॉट में जो जो स्पेस का देखिए पावर तो इस स्पेस का हमें पावर होती है सिलोम अब स्पेस का कौन होता है अदर बॉडी वाला जन समझ लीजिए हार्ट अच्छी ओके लॉन्ग अच्छी स्टोमाक अच्छी इंटेस्टाइन अच्छी ये तो इधर अपन सब इस सिलोम में ही खाते हैं सिलोम में जो होता है स्पेस का ये फ्लूइड फिल्ड स्पेस फ्लूइड प्रेजेंट है वो जैसे सिलोम का फंक्शन कौन सिलोम कौन कुछ हम बोल रहे हैं तो हमारा खास फंक्शन हो चुकी है एक ऐसा हाइड्रोस्केलेटन हाइड्रोस्केलेटन मैंने कौन कुछ स्केलेटन किसी ने जो 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 वाटर फील्ड हो चुकी फ्लूइड फील्ड ही हो चुकी मैंने वो कौन सी हाइड्रोस्केलेटन स्केलेटन पॉइंट ये भी बॉडी को सपोर्ट करती रहती है नेक्स्ट पॉइंट इट अलाउ फ्री मूवमेंट एंड ग्रोथ ऑफ इंटरनल ऑर्गन्स
ଏଇଟାର ଅର୍ଗାନ ମାନଙ୍କର ଗ୍ରୋଥ ହେଲେ କରୁଛି ଆଉ ସେମାନଙ୍କର ଫ୍ରିଲି ସେମାନେ ଯେମିତି ମୁଭମେଣ୍ଟ କରିପାରିବେ ପଟିରେ ଗୋଟେ ସ୍ପେସ ପ୍ରୋଭାଇଡ୍ କରୁଛି। ଇଟ୍ ସର୍ଭ ଫର୍ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ଅଫ୍ ଗ୍ୟାସେସ ନ୍ୟୁଟ୍ରିଏଣ୍ଟସ୍ ଏଣ୍ଡ ୱେଷ୍ଟ ପ୍ରଡକ୍ଟ ଏରାଉଣ୍ଡ ଦ ବଡି। ବଡିର ଚାରିପଟେ ଗ୍ୟାସେସ ଯେମିତି ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ କରିବା ନ୍ୟୁଟ୍ରିଏଣ୍ଟସ୍ କିମ୍ବା ୱେଷ୍ଟ ପ୍ରଡକ୍ଟ ଏସବୁ କରିବାରେ ହେଲ୍ପ କରେ। ଷ୍ଟୋରେଜ୍ ଅଫ୍ ସ୍ପର୍ମ ଏଣ୍ଡ ଏ ଡ୍ୟୁରିଙ୍ଗ ମ୍ୟାଚୁରେସନ୍ ଏ ଓ ସ୍ପର୍ମ ଡିଷ୍ଟର୍ବ କରେ ମେଲ୍ ଆଉ ମେଲ୍ ବଡିରେ। ଏ ଅଲସୋ ଆକ୍ଟ ଆଜ୍ ଏ ରିଜର୍ଭୟର୍ ଫର୍ ୱେଷ୍ଟ ଆମ ବଡିରେ ଯାହା ବି କିଛି ୱେଷ୍ଟ ମଟେରିଆଲ୍ ପ୍ରଡ୍ୟୁସ୍ ହେଉଛି ସେଇଟାକୁ ବି ସେ କ'ଣ କରୁଛି ଷ୍ଟୋର୍ କରିକି ରଖୁଛି ବୁଝିଲେ। ସୋ ଏଇଟା ହେଲା ତମର କ'ଣ ୱେଷ୍ଟ ମେଟେରିଆଲ୍ ଷ୍ଟୋର୍ କରୁଛି ହାଇଡ୍ରେସନ୍ ଭାବରେ କାମ କରୁଛି ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଅର୍ଗାନ୍ସ ମାନଙ୍କର ଗ୍ରୋଥରେ ବି ହେଲ୍ପ କରୁଛି ମୁଭମେଣ୍ଟରେ ହେଲ୍ପ କରୁଛି ଓକେ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ କରିବାରେ ହେଲ୍ପ କରୁଛି ସ୍ପର୍ମ ଏଣ୍ଡ ଏଗ୍ ସ୍ପର୍ମକୁ ଷ୍ଟୋର୍ କରିବାରେ ହେଲ୍ପ କରେ ସେଥିପାଇଁ। ସେଟା ହେଲା ସିଲୋମର ଫଙ୍କସନ୍। ଏଇଟା ଆସିଗଲା ଏସିଲୋମେଟ୍ସ। ଏସିଲୋମେଟ୍ସ ପରେ ଷ୍ଟାଫ୍ କରିବା ଏସିଲୋମେଟ୍ ଯେଉଁମାନେ ଥାନ୍ତି ଯେଉଁମାନଙ୍କର ସେମାନଙ୍କର ବଡିରେ ସିଲୋମିକ୍ କ୍ୟାଭିଟି ଆବସେଣ୍ଟ ଥାଏ ତ ସ୍ପେସ୍ ଅରାଉଣ୍ଡ ଦ ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଅର୍ଗାନ୍ସ ଇଜ୍ କମ୍ପ୍ଲିଟଲି ଫିଲ୍ଡ ବାଇ ପାରେନକାଇମା। ତ ଯେଉଁ ସ୍ପେସ୍ ସିଲୋମ ରହିବା କଥା ସେଇ ସ୍ପେସ୍ ସେମାନଙ୍କର କ'ଣ ରହିଲା ପାରେନକାଇମା ରହିଲା ପାରେନକାଇମା ଯେଉଁ ହେଲା ହେନ୍ସ ଦେର୍ ଇଜ୍ ନୋ ବଡି କ୍ୟାଭିଟି ସରାଉଣ୍ଡ ଦ ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଅର୍ଗାନ୍ସ। ପାରେନକାଇମା ରେଷ୍ଟ୍ରିକ୍ଟ ଦ ମୁଭମେଣ୍ଟ ଅଫ୍ ଦ ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଅର୍ଗାନ୍ସ ଓନ୍ଲି ଅ ଗଟ୍ ସିଲେଣ୍ଡର୍ ଅର୍ ସ୍ପଞ୍ଜୋସିଲ୍ ଏକ୍ଜିଷ୍ଟ ଇନ୍ ଦିସ୍ ଆନିମଲ୍ସ ଆଣ୍ଡ ଦେର୍ ଇଜ୍ ନୋ ଅଦର୍ କ୍ୟାଭିଟି ହେଲା। ଯେଉଁମାନେ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ତାଙ୍କ ବଡିରେ କ୍ୟାଭିଟି ଆବସେଣ୍ଟ ଥାଏ ତାହେଲେ ସେମାନଙ୍କର ପାରେନକାଇମା ପ୍ରେଜେଣ୍ଟ ରହୁଛି ଆଣ୍ଡ ପାରେନକାଇମା କ'ଣ କରେ ସବୁ ଅର୍ଗାନ୍ସ ମାନଙ୍କର ମୁଭମେଣ୍ଟକୁ ଷ୍ଟପ୍ କରିଦେଉ ସେ ରେଷ୍ଟ୍ରିକ୍ଟ କରେ ମୁଭମେଣ୍ଟ ହେବାକୁ ଦିଏ ନାହିଁ। ଏକ୍ସାମ୍ପଲ୍ ତାଙ୍କର ଫ୍ଲାଟ୍ ୱାର୍ମରେ ରହୁଛି ସିଲୋମେ ସିଲେଣ୍ଡର୍ସ ମାନଙ୍କର ରହୁଛି ଆଉ ସ୍ପଞ୍ଜେସ୍ ମାନଙ୍କର ରହୁଛି। ଏମାନଙ୍କର ଗଟ୍ ରହୁଛି ଗଟ୍ ମାନେ ଆଲିମେଣ୍ଟାରୀ କିଡ଼ନିଟା ପ୍ରେଜେଣ୍ଟ ରହୁଛି ଆଲିମେଣ୍ଟାରୀ କିଡ଼ନିଟା ତମର ମେନଲି ତମର ଫୁଡ୍ କନଜ୍ୟୁମ୍ କରିସାରିଲା ପରେ ସେଇଟା ତା ୱେ ଦେଇକି ଷ୍ଟୋମାକୁ ଆସେ ଓକେ ଡାଇଜେସନ୍ ହୁଏ ଷ୍ଟୋମାକରେ ଆଲିମେଣ୍ଟାରୀ କିଡ଼ନି ଦେଇକି ଫୁଡ୍ଟା ଏଣ୍ଟର୍ କରେ। ତ ଜାଣିଲ କି ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ମାନେ କୁଦାର ସିଲୋମ ଆବସେଣ୍ଟ ରହୁଛି ବଡି କ୍ୟାଭିଟି ଆବସେଣ୍ଟ ରହୁଛି ଏମିତି ଏକ୍ସାମ୍ପଲ୍ ତମର ଫ୍ଲାଟ୍ ୱାର୍ମ ସିଲେଣ୍ଡର୍ ଆଉ ସ୍ପଞ୍ଜେସ୍ରେ। ହେଲା ତାପରେ ନେକ୍ସଟ ଯିବା ବେସ୍ଡ ଅନ୍ ଦ ପ୍ରେଜେନ୍ସ ଆବସେନ୍ସ ଆଣ୍ଡ ନେଚର୍ ଅଫ୍ ସିଲୋମ ଆନିମଲ୍ସ ଆର୍ ଫ୍ରିଡାଇଜ୍। ତ ସିଲୋମର ଆବସେନ୍ସ ଆଉ ପ୍ରେଜେନ୍ସକୁ ନେଇକି ଆନିମଲ୍ସ ମାନଙ୍କୁ ତିନିଟା ଟାଇପ୍ ଡିଭାଇଡ୍ କରାଯାଇଛି ଏସିଲୋମେଟ୍ସ ସିଲୋସିଲୋମେଟ୍ସ ଆଉ ୟୁସିଲୋମେଟ୍ସ। ଓକେ ଏସିଲୋମେଟ୍ ମାନେ କ'ଣ ଯେଉଁମାନଙ୍କର ସିଲୋମଟା ପୁରା ଆବସେଣ୍ଟ ଅଛି ନାହିଁ ଆଉ ସିଲୋମ ଆସିଲାମାନଙ୍କର ଏମାନଙ୍କର ଟ୍ରୁଲି ସିଲୋମ ଡେଭଲପ୍ ହେଇନଥିବ ଇମ୍ପ୍ରପର୍ଲି ଡେଭଲପ୍ ହେଇଛି ଆଉ ୟୁ ସିଲୋମେଟ୍ ସେମାନଙ୍କର ଟ୍ରୁ ସିଲୋମ ପ୍ରେଜେଣ୍ଟ ହେଉଛି ତାକୁ ତମେ ସିଲୋମେଟ୍ସ କରିପାରିବ। ଏ ଜାଗାରେ ଦେଖିପାରୁଥିବ ଏଇଟା ଏସିଲୋମେଟ୍ ଜାଗାରେ ଦେଖ ୟାର ବଡିର ରିବନ୍ ସେପ୍ର ଅଛି ଏଠି ସିଲୋମ ଆବସେଣ୍ଟ ଅଛି ବଡିର ଲେୟାର ଏକୋଡମ୍ ମେଗୋଡମ୍ ଆଉ ଏଣ୍ଡୋଡମ୍ ତିନିଟା ଜାଗାରେ ଲେୟାର ରହୁଛି କିନ୍ତୁ ସିଲୋମ ଆସେ ଆଉ ସିଲୋ ସିଲୋମେଟ୍ ଦେଖ ଏଠି ଏକୋଡମ୍ ମେଗୋଡମ୍ ଏଣ୍ଡୋଡମ୍ ରହିଲା ତା ସହିତ ଟିକେ ଛୋଟିଆ ଗୋଟେ ସିଲ୍ଡୋ ସିଲ୍ କହିକି କ୍ୟାଭିଟି ଅଛି ହେଲା କିନ୍ତୁ ପ୍ରପର୍ ଡେଭଲପ୍ ହେଇନି କିନ୍ତୁ ସିଲୋମେଟ୍କୁ ଦେଖ ସିଲୋମେଟ୍ରେ ଏଠି ଏକୋଡମ୍ ଲେୟାର ରହିଲା ମେଗୋଡମ୍ ଲେୟାର ରହିଲା ଏଣ୍ଡୋଡମ୍ ଲେୟାର ରହିଲା ଆଉ ସିଲୋମିକ୍ କ୍ୟାଭିଟି ରହିଛି ଏଇଟା ସିଲୋମିକ୍ କ୍ୟାଭିଟି ପ୍ରପର୍ ଡେଭଲପ୍ ହେଇଛି। ସୋ ଏଇ ଟାଇପ୍ର ସିଲୋମର ପ୍ରେଜେନ୍ସ ଆବସେନ୍ସକୁ ନେଇକି ଆନିମଲ୍ ମାନଙ୍କୁ ଏସିଲୋମେଟ୍ କୁହାଯାଏ ସିଲୋସିଲୋମେଟ୍ କୁହାଯାଏ ଆଉ ୟୁସିଲୋମେଟ୍ କୁହାଯାଏ। ସିଲୋସିଲୋମେଟ୍ର ଡେଫିନେସନ୍ କ'ଣ ଆଜ୍ ଇଟ୍ ଇଜ୍ ନାଇଦର୍ ଫର୍ମ ଇନ୍ ମେଲୋଡମ୍ ଅର୍ ନଟ୍ ଇଟ୍ ଇଜ୍ ଲାଇନ୍ ବାଇ ମେଲୋଡମ୍ ବାଇ ପେରିଟୋନିୟମ୍ ଇଟ୍ ଇଜ୍ କଲ୍ଡ ସୋ ଦ ଇଣ୍ଟର୍ନାଲ୍ ଅର୍ଗାନ୍ସ ଲାଇ ଫ୍ରିଲି ୱିଦିନ୍ ସିଲୋସିଲୋମ୍। ଓକେ ଏଇଟା କାହାର ରହୁଛି ରାଉଣ୍ଡ ୱର୍ମ ନିମାଟୋଡ୍ସ ଆଣ୍ଡ ସମ୍ ମାଇନର୍ ଫାଇଲା ଗ୍ରୁପ୍ ଅଣ୍ଡର୍ ଏସେରେମିନିଫେରସ୍ ହେଲା ରାଉଣ୍ଡ ୱର୍ମ ଆଉ କିଛିଟା ଏସେରେମିନିଫେରସ୍ ପାଖରେ ସିଲୋସିଲୋମେଟ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ଥାଏ। ନେକ୍ସଟ ଏଇଟା ସିଲୋମେଟ୍ ଆର୍ ୟୁ ସିଲୋମେଟ୍ ଦେ ଆର୍ ଟ୍ରୁ ସିଲୋମେଟ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ଦ ସିଲୋମ ଇଜ୍ ଲାଇନ୍ ବୋଥ୍ ଇନସାଇଡ୍ ଦ ବଡି ୱାଲ୍ ଆଣ୍ଡ ଏରାଉଣ୍ଡ ଦ ଗଟ୍ ବାଇ ମେଜୋଡର୍ମ ଦ ସିଲୋମ ଇଜ୍ ଲାଇନ୍ ବାଇ ଦ ମେଜୋଡର୍ମ ଲେଖିଥିଲୁ କଲ୍ଡ ଆସ୍ ପେରିଟୋନିୟମ୍। ତ ସିଲୋମ ଗୋଟେ ଲାଇନିଂ କରୁଛି ଲାଇନିଂ କରୁଛି ମାନେ ତା'ର ଯେଉଁ ଆଉଟର୍ ବୋର୍ଡର୍ ଏଇଟା ତମର ସିଲୋମ କ୍ୟାଭିଟି ହେଲା ତା'ର ଏଇ ଯେଉଁ ଆଉଟର୍ ବୋର୍ଡର୍ ରହୁଛି ଏଇଠି ତମର ପେରିଟୋନିୟମ୍ ଟିସୁଟା ପ୍ରେଜେଣ୍ଟ ଥାଏ।
ତାକୁ ଲାଇନିଂ କରିଥାଏ ବୁଝିଲା ଏ ଟାଇପ୍ର ସେଟା କାହାର ରହୁଛି ଫିଲୋମେଣ୍ଟ ନହେଲେ ଆମର କେଉଁ ଫିଲୋମେଣ୍ଟ ରହୁଛି The pores of the epithelium that line the inner wall of phloem is called visceral or splanchnic epithelium. Animals with a true phloem also have mesenteries which suspend the body organs within the phloem. Example the annelida, arthropods, mollusks, echinoderms, and chordates. True phloem. Annelid, arthropod, mollusk, echinoderm, or chordates. ଏବେ ସେ ଆନିମଲ୍ସ ମାନଙ୍କୁ ପୁଣି ଆଉ ଗୋଟେ କ୍ଲାସିଫିକେସନ କରାହଉଛି ତାଙ୍କର ସିଲୋମର ମୋଡ୍ ଅଫ୍ ଫର୍ମେସନ୍ ନେଇକି ମାନେ ସେ ସିଲୋମଟା ତିଆରି ହେଲା କେମିତି ତିଆରି ହେଲା କୋଉ ହିସାବରେ ସେ ତାର ଡେଭଲପମେଣ୍ଟ ହଉଛି ତାକୁ ନେଇକି ପୁଣି ଡିଭାଇଡ୍ କରାଯାଇଛି ସ୍କିଲିଓ ସିଲୋମେଟ୍ ସ୍କିଲିଓ ସିଲୋମେଟ୍ କ'ଣ ଦେ ଆର୍ ଟ୍ରୁ ସିଲୋମେଟ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଦ ବଡି କ୍ୟାଭିଟି ଅରିଜିନେଟ୍ସ ବାଇ ସ୍ପ୍ଲିଟିଂ ଅଫ୍ ମେଜରମାଲ ଟିସ୍ୟୁ ଏଟ୍ ଦ ଟାଇମ୍ ଅଫ୍ ଗ୍ୟାଷ୍ଟୁଲେସନ୍ ଗ୍ୟାଷ୍ଟୁଲେସନ୍ ଯେତେବେଳେ ଆମର ଗୋଟେ ଏଭ୍ରିଡିଂ ଡେଭଲପମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ ଗ୍ୟାଷ୍ଟୁଲେସନ୍ ଆମେ ତାକୁ କହୁ ତ ସେଇ ଟାଇମ୍ରେ ମେଜରମ ଯେତେବେଳେ ହେଉଛି ଆମର ଜର୍ମିନାଲ ଲେୟାର୍ ଟିସ୍ୟୁ ସେଇଟା ସ୍ପ୍ରେଡ୍ ହେଇକି ଆମର ସିଲୋମ ତିଆରି ହୁଏ ତ ମେଥଡ୍ ଅଫ୍ ସିଲୋମ ଫର୍ମେସନ୍ ଇଜ୍ କଲ୍ଡ ସ୍କିଜୋସିଲସ୍ ସେ ମେଥଡ୍ କୁହାଯାଏ ସ୍କିଜୋସିଲସ୍ ଏଣ୍ଡ ଅକର୍ ଇନ୍ ଆନିମଲ୍ସ ଲାଇକ୍ ଅଡିନିଡା ଆର୍ଥ୍ରୋପୋଡା ଓ ମୋଲୁସ୍କା ସମଟାଇମ୍ସ ଦ ସ୍କିଜୋସିଲସ୍ ଇଜ୍ ଫିଲ୍ଡ ୱିଥ୍ ବ୍ଲଡ୍ ଏଣ୍ଡ ଇଜ୍ କଲ୍ଡ ହିମୋସିଲ୍ ଆଜ୍ ଇନ୍ ଆର୍ଥ୍ରୋପୋଡ୍ ଏଣ୍ଡ ମୋଲୁସ୍କା ତମକୁ ଦେଖେଇବି ଡାଇଗ୍ରାମ ସ୍କିଜୋସିଲୋମର ତମେ ସେଠି ଦେଖିବ ଯୋଉଟା ତମର ଡେଭଲପ୍ ହୋଇଛି କୋଉଠି ମେଜୋରମର ଟିସ୍ୟୁଟା ସ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଛି ଆଉ ଗୋଟେ ଦେଖିଛ ତାପରେ ଆମେ ଡାଇଗ୍ରାମ ଦେଖିବା ଏଣ୍ଟେରୋସିଲୋମର ଏଇଟା କ'ଣ ଏଇଟା ତମର ଡ୍ୟୁଟେରୋଷ୍ଟୋମ ଆନିମଲ୍ ମାନଙ୍କର ସୁପରଟା କର୍ଡେଟ୍ସ ଏଣ୍ଡ ଇକାଇଣ୍ଡମ୍ ତ ସିଲୋମ ଅରିଜିନେଟ୍ସ ବାଇ ଆଉଟପୋଷ୍ଟିଂ ଅଫ୍ ଆର୍କେଣ୍ଟେରମ୍ ଡ୍ୟୁରିଂ ଗ୍ୟାଷ୍ଟୁଲେସନ୍ ଆର୍କେଣ୍ଟେରମ୍ ଟୁ ଆଉଟପୋଷ୍ଟ ହେଇକି ତମର ଫଙ୍କସନ୍ ହେଉଛି ଏଣ୍ଡୋସିଲୋମେଟ୍ ଇଜ୍ ପାଉଚ୍ ଏଣ୍ଡ ଏକ୍ସପାଣ୍ଡ ଏଣ୍ଡ ଇଟ୍ ମେଜର୍ଡ ଲାଇନ୍ସ ଅଫ୍ ଗଟ୍ ଅଫ୍ ଦ ଇନର୍ ସାଇଡ୍ ଏଣ୍ଡ ବଡି ୱାଲ୍ ଅଫ୍ ଦ ଆଉଟର୍ ସାଇଡ୍ ଦିସ୍ ମେଥଡ୍ ଅଫ୍ ସିଲୋମ ଫର୍ମେସନ୍ ଇଜ୍ କଲ୍ଡ ଏଣ୍ଡୋସିଲସ୍ ଓକେ ଆମ ଡାଇଗ୍ରାମ ଭିତରେ ତମେ ବୁଝିପାରିବ ଏଠି ଦେଖ କେମିତି ସ୍କିଜୋସିଲୋମ ଆଉ ଏଣ୍ଡୋସିଲୋମ ଡେଭଲପ୍ ହେଉଛି ହେଲା ଫାଷ୍ଟ ତମର ସ୍କିଜୋସିଲୋମ ଏଠି କ'ଣ ହେଉଛି ୟେଲୋ କଲର୍ ହେଉଛି ଆମର ଏଣ୍ଡୋଡର୍ମ ଲେୟାର୍ ଆଉ ରେଡ୍ଟା ହେଉଛି ଆମର ମେଜର୍ଡର୍ମ ସେଲ୍ ଆଉ ବ୍ଲୁଟା ହେଉଛି ଏକ୍ସୋଡର୍ମ ଲେୟାର୍ ତିନିଟା ଲେୟାର୍ ଅଛି ତ ଯେଉଁଟା ତମର ମେଜୋରମ୍ ଯେଉଁ ସେଲ୍ ଅଛି ଦେଖ ସିଏ କ'ଣ ହେବ ଯେମିତି ସେମାନେ ସ୍ପ୍ଲିଟ୍ ହେବେ ଫାଷ୍ଟ ଯେମିତି ସଫ୍ଟୱେର୍ ସେଲ୍ କଥା ନାହାନ୍ତି ସେମାନେ ତାଙ୍କର ସେଲ୍ ଯେମିତି ସ୍ପ୍ଲିଟ୍ ହେଇକି ଧୀରେ ଧୀରେ ସାଇଜ୍ ତାଙ୍କର ଯେମିତି ଇନକ୍ରିଜ୍ ହେଉଛି ଇନକ୍ରିଜ୍ ହେଉଛି ଏଠି ଦେଖିପାରୁଛୁ ରେଡ୍ କଲର୍ର ସ୍ପ୍ଲିଟ୍ ହେଇକି ସେଲ୍ ମାନେ ତ ଏଇଟା ତମର ସିଲୋମ ଫର୍ମେସନ୍ ଏଇଟା ସ୍କିଜୋ ସିଲୋମ ହେଲା ଆଉ ସେଣ୍ଟର୍ ରହିଲା ଏଣ୍ଡୋଡର୍ମ ଏବେ ଧୀରେ ତାଙ୍କର ସ୍ପ୍ଲିଟିଂ ମାନଙ୍କର ବଢ଼ୁଛି ଏଣ୍ଡ ଗୋଟେ ସିଲୋମ ଲାର୍ଜ ସିଲୋମ ଫର୍ମେସନ୍ ତାକୁ କହୁଛି ଡେଭଲପିଂ ସିଲୋମ ଏଇଟା ହେଲା କାହାର ସ୍କିଜୋ ସିଲୋମ କିନ୍ତୁ ଏଣ୍ଡୋଡର୍ମ ସିଲୋମ କେମିତି ସିଲୋମ ହେଉଛି ଦେଖ ଯେଉଁ ମେଜୋରମ୍ ସେଲ୍ସ ମାନେ ଥିଲେ ସେମାନେ ଯେମିତି ଆଉଟପୋଷ୍ଟିଂ ହେଉଛନ୍ତି ଆଉଟପୋଷ୍ଟିଂ ମାନେ କ'ଣ ତାଙ୍କର ଟିକେ ଗ୍ରୋଥଟା ଆଉଟୱାର୍ଡ ହେଉଛି ହେଲା ଆଉଟୱାର୍ଡ ହେଇକି ସେଇଟା ତମର ପୁଣି ସେମାନେ ସେପାରେଟ୍ ହେଇଯାଆନ୍ତି ଏଣ୍ଡ ଦୁଇଟା ସିଲୋମ ହେଇଯାଇଛି ଦେଖ ତାଙ୍କ ସାଇଜ୍ ଡେଭଲପ୍ ହେଉଛି ସିଲୋମ ଡେଭଲପ୍ ହେଉଛନ୍ତି ଏଣ୍ଡ ଏଇ ଟାଇପ୍ର ଫର୍ମେସନ୍ ହେଉଛି ଏକ୍ଟୋଡର୍ମ ଏଣ୍ଡୋଡର୍ମ ସେପାରେସନ୍ ଅଫ୍ ପାଉଚେସ୍ ଫ୍ରମ୍ ଗଟ୍ ଅଫ୍ ଦ ଡେଭଲପିଂ ସିଲୋମ ତ ଏଇ ଟାଇପ୍ର ଏଣ୍ଡ୍ରୋସିଲମ୍ ବି ଡେଭଲପ୍ ହୁଏ ଓକେ ଆଜି ଆମେ ଯେତିକି ପଢ଼ିଲେ ଟପିକ୍ ସେମାନେ ଯାହାର କିଛି ଡାଉଟ୍ସ ତମେ ତାର କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ କହିପାର ଏଣ୍ଡ ଯାହା ବି ପଢ଼ିଲା ଭଲସେ ରିଭିଜନ୍ କର ମନେ ରଖ ପ୍ରାକ୍ଟିସ୍ କର ଏବେ କିଛି ଅଳ୍ପ ଅଳ୍ପ କୋଶ୍ଚିନ୍ ଡିସ୍କସନ୍ କରିଦେବା ଆଜି ଟପିକ୍ ଉପରେ ଆଚ୍ଛା ମେଲ୍ ଗ୍ୟାମେଟ୍ ଇଜ୍ ନୋନ୍ ଆଜ୍ ଟିୟର୍ସ ମେଲ୍ ଗ୍ୟାମେଟ୍କୁ ଆମେ କ'ଣ କହୁ ଓଭାରି ସ୍ପର୍ମ ସିଲୋମ ନା ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏବଭ୍ ସୋ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେଉଛି ଆମେ ମେଲ୍ ଗ୍ୟାମେଟ୍କୁ କହିଥାଉ ଫିମେଲ୍ ଗ୍ୟାମେଟ୍କୁ କୁହାଯାଏ ଓଭା ହେଲା ଯେଉଁ ଫର୍ମ ଓଭା ଫ୍ୟୁଜ୍ ହୁଅନ୍ତି ସେମାନେ ତିଆରି କରନ୍ତି କ'ଣ ଏଗ୍
Okay. Next question. Which of the following is known as A filament? A manometer common to the A filament, man, the manometer of silom absent or she. A filament, the agarant A element of the absent kubuja. So, annelid, mollusca, sponges, or non? Car absent or she? Annelid and mollusca and sponges. So, your current answer or she? Sponges मतलब तुम्हारा सिलोम का ऑप्शन है ना. नेक्स्ट क्वेश्चन. एनिमल्स हैविंग बोथ मेल एंड फीमेल सेक्स ऑर्गन इज नोन एज गैस. जो मतलब बोथ मेल एंड फीमेल सेक्स ऑर्गन के एनिमल में कौन होगा? हर्मोफ्रोडाइट, यूनिसेक्सुअल, बोथ ए एंड बी एंड नॉन. जो मतलब बहुत मेल पार्टी से होता है और फीमेल पार्टी से होती है तो आगे से मैं आपको क्वेश्चन देखा हर्माफ्रोडाइट एनिमल बुझे ना. और यानी कि हमें ह्यूमन में से कौन यूनिसेक्सुअल. ओके आइदर मेल और फीमेल का तो होती. नेक्स्ट क्वेश्चन. द प्रोसेस ऑफ डेवलपमेंट ऑफ हेड इज नोन एज जस्ट. जो प्रोसेस रे हेड डेवलप होती है एनिमल्स मान को पकड़े तो हमें कौन क्वेश्चन थी? अपेंडिजेस, सेफलाइजेशन, जर्मिनेशन और नॉन. कौन बता रहे हैं आंसर? यार आंसर हो चुकी तमरा. जो प्रोसेस तमरा हेड डेवलपमेंट की तरफ होगी सेफलाइजेशन. वो डर फास्ट से क्लास से पढ़े हुए तो फास्ट से कौन सी सेफलाइजेशन प्रोसेस है? एंटीरियर पार्ट रे बॉडी का हेड डेवलप होती है और हेड समरे जहाँ जो फूड कैस्टिंग ऑर्गन है लास्ट सेंस ऑर्गन है लगा कि हेड रिप्रेजेंट होती है ब्रेन डाउनलोड कर. तो तुम जल्दी जल्दी लाइक करो, कमेंट करो एंड शेयर करो फ्रेंड्स मन को तुम को इनवाइट करो. ओके गाइस ठीक अच्छी ताजी लगा तो मेरी एंड करवा. थैंक यू ऑल.